অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ড মধুরভাবে ভাবে সাধনা প্রভুর চরণাম নাম বুঝে পাই মনে মনে উঠে তার উগ্রতর সাদ তদাদিষ্ট সকলের মঙ্গল কারণ যদ্যপি আড্ডায় হয় প্রভুর গমন শ্রীচরণ ও স্থান হবে শুদ্ধ সাধন ভজনে শিব মনোরথ সিদ্ধ যথাবৎ মনোবাঞ্ছা কহে একদিন তখনই সম্মতি সাই দিলা ভক্তাধীন যথাযোগ্য আয়োজন নির্ধারিত দিনে সসঙ্গ বৈষ্ণব যাত্রা কাছির বাগানে আড্ডা মধ্যে রূপবতী সাধিকা বিস্তর ছোট বড় তম কমল নিকর জগত লোচন প্রভু দেবের হৃদি পদ্ম তাহাদের উঠে বিকশিয়ে, কমল সাধিকাদের হৃদয় কমল প্রফুল্লে তুলিল এক দিব্য পরিমল আমোদিত গোটা আড্ডা দিব্যতম ভাবে নেহারে ভরি শশ্রী দেবে যত বল বলো দেখি দেখিবারে দৃষ্টি শক্তি মান কে আছে তদুত্তরে বলি শোনো কি বা গুড়ো মর্ম প্রভু দিন করে ধরে মানে ধর্ম দিনে সে দাহিকা শক্তি প্রব লোকে বল মানে আঁখি সুশীতল তদু তদুপরি দিব্য ছটা বদনে বিকাশে ভগবত প্রেমোদ্ভূত ভাবে রয়া বেশে ভাবে ভরা বাহ্য হারা মুদিত নয়ন অদৃষ্ট অশ্রুত পূর্ব অপূর্ব দর্শন দেহ মন প্রাণ খানি কতই বিকল আকিবারে চিত্র খানি অবিকল অক্ষমে হাপিয়া মরি এত মহাদায় যদিও প্রাণীতে ছবি নায়া সে ভাষায় ইন্দ্রিয় বিজয়ী প্রভু দেখি পরীক্ষায় অটুট সহজ বলি বুঝিল তাহায় কর্তা ভজা মতে পথে সিদ্ধ নামে দেহাধারে অধিষ্ঠান শিষ্য মধ্যে গুরুভাবে পুজো নিয় তিনি তাই তারা নিজ নিজ কল্যাণের আসে কেহ বা ইন্দ্রিয় কেহ পদাঙ্গুলি চুষে কেহ বা চরণ তলে লুটা লুটি যায় মনোরথ পূর্ণ হেতু কৃপা ভিক্ষা চায় আবে সস্ত বাহ্য কিছু নাই অত্যাশ্চর্য অদ্ভুত জগত গোসাই সবার ঠাকুর প্রভু ব্রহ্ম সনাতন সকলে চরণ পায় পায়ে যে চায় চরণ রামকৃষ্ণ অবতার পরম দয়াল হইলেও না গাল ফল ভারে বৃক্ষ যেন নিচে নেমে পড়ে সেই মতো প্রভু দেব করুণার ভারে ঢালিয়া কৃপার ও ধারা সাধকের দলে ফিরিলেন সেই দিন আপনার স্থলে শ্রীপ্রভু অপেক্ষা তাঁর করুণার বল তাই পুকুরের জল অতি মিলে উদয় গো চন্দ্র এখন ভূতলে দলে দলে মধু লুব্ধ মধু পেরো প্রায় মহামত্ত গোটা কর্তা ভজা সম্প্রদায় নানান অবস্থা ভুক্ত রমণী দক্ষিণ শহরে করে নিত্যই মেলানি সাজাইয়া মনের মতন মাঝে রাখি প্রভু দেবে করি তো বেষ্টন এ হেন সময় আর এক কথা শুনি গুপ্তমুখী কত শত কুলেরও কামিনী মিষ্ট সহ মিঠা ফলে আনিয়া গোপনে পরম সোহাগে প্রভুর বদনে পরিপক্ক হলে ফলে গাছেতে যেমন বিবিধ স্বভাবযুক্ত বিবিধ বরণ অগন বিহঙ্গম বাসা দূর দেশে পাইয়া ফুলের গন্ধ ফল খেতে আসে যেমন ও দরজার সেই মত খায় ক্ষুদা মিটাইয়া পরে সবাসে পালায় ঠিক তাই নানা দল বাঞ্ছা কল্প গাছে খায় পাকা ফল এক গাছে যত ফল একই রকম সমান বর্ণ এক আস্বাদন সব বিহঙ্গম তৃপ্তি নাহি পায় তাই বিজাতীয় ফল দেখি স্থানান্তরে যায় গাছ তেন নয় এক গাছ বটে ভিন্ন ভিন্ন ফল তার ভিন্ন ভিন্ন বটে নানা আস্বাদন নানা মিষ্ট রসে ভরা এক জাতি কত শত কে করে কিনারা কোন পাখি কটা খাবে পেটে কত বল কল্পবৃক্ষ প্রভু তাই ধরে নানা ফল কখনো সাধু না কিবা কইলা ভগবান কেহ নাহি জানে তার সঠিক ও সন্ধান মানুষে বুঝিতে নারে প্রভুর ও সাধনা সচক্ষে যাহার দেখা সেও যেন কানা বাউল প্রভৃতি নব রসিকের মত ভগবানে যাই বাড়ে যত রূপ পথ সকল বিদিত প্রভু আদি থেকে অন্ত গোকলে আরম্ভ শেষ লইয়া বেদান্ত শুনিয়াছি সাধাতার অগণ্য সাধন নিজে যেন গুপ্ত তেন সাধনা গোপন উনিশ রকম ভাব শ্রীঅঙ্গে খেলিত খেলিত শাস্ত্রলয়ে মিলাইয়া ব্রাহ্মণী দেখিত অপার মহিমা নর্ব প্রভু ভগবান শুনো রাম কৃষ্ণ লীলা সুধার সমান জয় ভগবান শ্রীরাম দেবার কৃষ্ণ